হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা? এবং কম্পিটিশন এর চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তো আজকে আমি যেই ব্যাপারটা তোমাদের সাথে একটু ডিসকাস করতে চাই, এই ব্যাপারটা কিন্তু WBCS-কে ডেডিকেটেড প্রত্যেকটা চ্যানেলে সবাই আপলোড করেন না। যেমন আমরা WBCS-এ যে সমস্ত চ্যানেল আছে সেগুলোতে আমরা হিস্ট্রি, জিওগ্রাফি, পল সায়েন্স, ইকোনমিক্স এগুলো প্রায়ই নিয়ে আলোচনা হতে দেখি। এবং আরেকটা যে ব্যাপার নিয়ে খুব আলোচনা হয় সেটা হচ্ছে আমরা কি MCQ কোন বইগুলো থেকে করতে পারি। তো আজকে আমি তোমাদের সাথে এই সায়েন্স গ্রুপটা নিয়ে একটু কথা বলবো। এবং ভিডিওটা যদি ভালো লাগে তোমরা প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দিও, এবং যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো অথচ আমার প্রত্যেকটা ভিডিও তোমরা দেখো, তাহলে কেন করছো না সাবস্ক্রাইব? এত কষ্ট করে আমি তোমাদের জন্য ভিডিও আনি, একটা সাবস্ক্রাইব তো তোমাদের করাই উচিত। আর করে দাও সাবস্ক্রাইব, ফ্রি, এটা আমারও ভালো লাগবে এবং আমারও ভিডিও আনতে খুবই ভালো লাগে যে আমার ভিডিওর জন্য কেউ অপেক্ষা করছে। তো চলো তাহলে ভিডিওতে ফিরে আসা যাক আমাদের টপিকে। তো দেখো, আমি আজকে দু ধরনের পড়া, মানে দু ধরনের বই কিন্তু আমি তোমাদের সাথে দেখাবো, শেয়ার করবো। একটা হচ্ছে ইংলিশ ভার্সনে যদি কেউ পড়ে থাকো তারা কি বই পড়তে পারো, এবং যদি কেউ বেঙ্গলি ভার্সনে, মানে আমার মতো বেঙ্গলি ভার্সনে যারা প্রিপারেশন নিচ্ছ তারা কী বই পড়তে পারো। তো ম্যাথ নিয়ে আজকে ভিডিওতে কোনো রকম কথা বলবো না, আমি বায়োলজি, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি এই তিনটে টপিক আজকে আমি কভার করবো। অর্থাৎ তিনটে সাবজেক্ট আমি আজকে তোমাদের এই বইগুলো দেখাবো। তো প্রথমে যে বইটা দেখতে পাচ্ছ এটা মাধ্যমিক ভৌত বিজ্ঞান, এবং এটা ক্লাস 9-10 একটা বই। এটার এডিশনটা কিন্তু বেশ পুরনো, এটার এডিশনটা হচ্ছে 2003। এবং এই পুরনো যে এডিশনগুলো হয়, এই পুরনো এডিশনগুলোতে বেশ ভালো করে প্রত্যেকটা টপিক কিন্তু কভার করা থাকে, আর বইগুলো বেশ মোটা। আমি যখন মাধ্যমিক দিই তখন সেইখানকার বই তো খুবই এত পাতলা ছিল যে প্রত্যেকটা টপিক তো কভার ছিলই না, উপরন্তু অনেক টপিক ছিলই না। একদম রিসেন্টের যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিচ্ছ বা যারা 2015-16 মাধ্যমিক দিয়েছ তারা জানবে যে বইগুলো কত পাতলা পাতলা হয়। তো এই বইগুলো একদম পুরনো যে ভার্সনের বইগুলো আছে সেগুলো কিন্তু দেখতে পারো, যথেষ্ট ভালো করে প্রত্যেকটা টপিক কিন্তু কভার করা আছে এখানে, খুব ভালো বই। এটা গেল ফিজিক্স আর কেমিস্ট্রির জন্য। যে কোনো পাবলিকেশন তোমরা নিতে পারো, শুধু একটু মাথায় রাখবে একটু পুরনো এডিশন হবে এবং ভালো করে লেখা হবে, এবং বইটা দেখেই বুঝতে পারবে যে বেশ মোটাসোটা বই। এইবার তোমাদের সাথে আমি বলি যে আমি বায়োলজির জন্য কি বই পড়ি। তো যেমন তোমরা দেখতে পাচ্ছ এটা 7 পাবলিকেশনের, এটা জীববিদ্যা, এবং এটা আমার ক্লাস 12-এর বই। আমি 12 ওই বইটা পড়েছি, এবং ট্রাস্ট মি গাইজ, এই বইটা খুব ভালো, খুবই ভালো বই। প্রত্যেকটা টপিক খুব সুন্দর করে কভার করা আছে, প্রত্যেকটা টপিকে খুব সুন্দর করে ছবি দেওয়া আছে। যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের নয় তারাও কিন্তু মানে বুঝতে তাদের বিন্দুমাত্র সমস্যা হবে না টপিকগুলো। এই বইটা তোমরা পড়তেই পারো 7 পাবলিকেশনে, ক্লাস 12-এর জীববিদ্যা। যদি এই বইটা কেউ না পড়তে চাও তারা কিন্তু সেম এই যে ভার্সন, পুরনো ভার্সন, এই ছোটো ছোটো বইগুলো, সেই পুরনো ভার্সনেরই কিন্তু তোমরা বায়োলজির জন্য বা লাইফ সায়েন্সের জন্য বইটা পড়তে পারো। একটু খেয়াল রেখো বইটা যাতে পুরনো ভার্সন হয়। ওই বইগুলোতেও ইকুয়ালি টপিকগুলো খুব সুন্দরভাবে করা রয়েছে এবং ছবিও দেওয়া রয়েছে, তোমাদের বুঝতে কোনো অসুবিধে হবে না। তো এই গেল বাংলায় আমরা যদি পড়ি আমরা কী কী বই পড়ব। ইকুয়ালি যদি দেখো ইংলিশের কথা বলি, ইংলিশে হচ্ছে এই বইটা এনসাইক্লোপিডিয়া, যেটা হচ্ছে আরিহান্তের এনসাইক্লোপিডিয়া। এই বইটা প্রচুর ছেলেমেয়ে চেনো, এবং শুধু এই বইটা না, এই লুসেন্টে যে জেনারেল সায়েন্স আছে এই বইটা প্রচুর ছেলেমেয়ে চেনো। তো যারা ইংলিশে প্রিপারেশন নিচ্ছ তারা তো এই বইটা পড়তেই পারো, যথেষ্ট ভালো বই, এবং এই বইটাও পড়তে পারো। তবে আমি প্রথমে লুসেন্টের জেনারেল সায়েন্সটা কিনেছিলাম, তারপরে আমি এনসাইক্লোপিডিয়াতে শিফট করে যাই, কারণ আমি জানি না কেন আমার মনে হয়েছে যে লুসেন্টের এই বইটা থেকে হয়তো এনসাইক্লোপিডিয়াটা অনেকটা বেটারভাবে লেখা আছে, আমার পার্সোনালি এটা মতামত। তো আমি এর জন্য এখান থেকে এই এনসাইক্লোপিডিয়ায় শিফট করে যাই। তো আমি কি করে পড়ি, প্রথম কথা এই তো তোমাদের আমি ভার্সনগুলো দেখিয়ে দিলাম যে বেঙ্গলি ভার্সনে পড়লে এইগুলো পড়তে পারো, ইংলিশ ভার্সনে পড়লে এই দুটোর মধ্যে একটা, বা শুধু এনসাইক্লোপিডিয়া পড়তে পারো। আমি পড়ি, প্রথমে আমি বাংলা বইগুলো পড়ে নিই, একটা টপিক ধরে বাংলা বই পড়ি, তারপরে আমার যখন মনে হয় আমি MCQ করি, বা যদি মনে হয় আমি এনসাইক্লোপিডিয়া থেকে পড়ি। কারণ আমরা যারা বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট, আমাদের প্রবলেমটা মেইনলি কোথায় হয় যে আমরা অনেক সময় ইংলিশ টার্মগুলো বুঝি না। হয়তো আমরা অ্যান্সারটা জানি, বাট ইংলিশ টার্মগুলো এমন লেখা থাকে যে আমরা বুঝতে পারি না, অতএব আমরা কিন্তু অ্যান্সারটা করে আসতে পারি না।
আমি তোমাদের সাথে একটা ছোট্ট ইনসিডেন্ট শেয়ার করি। আমার একদম খুব সিলি একটা মিস্টেক হয়েছিল যে আমি বাড়িতে বসেই প্র্যাকটিস করছিলাম, তো এইভাবে প্র্যাকটিস করছিলাম যে আমি অ্যাকচুয়ালি পরীক্ষা দিতে গিয়েছি। ওখানে বেঙ্গল পার্টিশন লেখা ছিল, ইংলিশে কোয়েশ্চেন ছিল, এমসিকিউ, তো বেঙ্গল পার্টিশন ছিল। আমি যে ওটা বঙ্গভঙ্গ আমি বুঝতে পারিনি। আমি এটা একদম স্টার্টিংয়ের কথা বলতে, যখন আমি একদম প্রথম প্রথম শুরু করেছি পড়া, আমি কিন্তু বুঝতে পারিনি। পরবর্তীকালে কিছুদিন বাদে যখন আমি বুঝতে পারলাম যে বেঙ্গল পার্টিশন মানে বঙ্গভঙ্গ, আমার নিজেকে এত লাইক মনে হচ্ছে এত সিলি মিস্টেকও আমি করি। তো এইরকম ব্যাপার, আশা করি তোমরা অনেকেই এটাকে রিলেট করতে পারবে নিজের সাথে। তো তার জন্য আমি ইংলিশ ভার্সনের বই কিন্তু পড়িনি, টপিকগুলো আমি দেখিনি। এমন না যে এখানে আলাদা কিছু লেখা, এখানে আলাদা কিছু লেখা, না, একই জিনিস লেখা। আমার ওই শব্দগুলো বা যেই ধরনের টার্মগুলো আছে আমার ইংলিশগুলো বুঝতে বেশ সুবিধে হয় এবং যথারীতি প্রশ্নও বুঝতে আমার তারপর অসুবিধে হয় না। প্রথম কথা, এর জন্য আমি ইংলিশ ভার্সনের বইটা একবার হলেও দেখে নিই। দ্বিতীয় কথা হচ্ছে কি, এখন আমরা রিসেন্ট যে মেজর করি, যে WBCS মেন্সটা শেষ হলো পরীক্ষাটা, তোমরা দেখেছো স্ট্যান্ডার্ডটা কীভাবে চেঞ্জ করছে। অঙ্কটা জাস্ট ভাবা যায় না, আমি অঙ্ক দেখে আমি অনেকটা শক হয়ে গেছিলাম যে অঙ্ক এত টাফ আসতে পারে। আমার কাছে খুব টাফ লেগেছে অঙ্কগুলো। তো হয়তো PSC জানি না, হয়তো স্ট্যান্ডার্ড নিজের চেঞ্জ করছে বা প্যাটার্ন চেঞ্জ করছে, কারণ এক প্যাটার্নই তো সারা জীবন কোয়েশ্চেন আসবে না। তো এটা আমরা 2021 মেন্সের কোয়েশ্চেন দেখে বেশি কনফার্ম হতে পারবো যে অ্যাকচুয়ালি PSC কী করতে চাইছে। তো বুঝতেই পারছে প্রত্যেকে যে বেশ কিন্তু একটু ভালো করে জোর দিয়ে পড়তে হবে। এবং আমরা অনেক সময় দেখি যে ফিজিক্সেরও কিন্তু ম্যাথ চলে আসে, শুধু থিওরি না, ম্যাথ চলে আসে। কিছু যদি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ন্যাচুরালি থাকে না, বাট কিছু ডিসকভারিজ যদি থাকে, সেই ডিসকভারিজগুলো বায়োলজিতে দিয়ে দেয় টুকটাক। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, এবং আমি যতটুকু বলতে পারি আমার ঘটেছিল ততটুকু আমি তোমাদের সাথে শেয়ার করেছি, কারণ আমি নিজেও একজন একদম বিগিনার টাইপের অ্যাসপিরিয়েন্ট। তো আমার খুব একটা যে এক্সপিরিয়েন্স আছে সমস্ত ব্যাপারে, আমার যে অনেক বই আছে তা নয়। এবং আরেকটা কথা আমি বলবো যে একটা সাবজেক্টের জন্য না প্লিজ একটা বই ফলো করো, বা বড় যদি দুটো বই ফলো করতে পারো এক গাদা বই পড়ো না। আমি পার্সোনালি মনে করি একটা বই 10 বার পড়া ভালো, একটা বই বা 10টা বই একবার পড়ার থেকে একটা বই 10 বার পড়া ভালো। এবং যে ইনফরমেশনগুলো আমরা জানি না সেগুলো তো বোঝার জন্য MCQ আছে, ওগুলো করে নেব অসুবিধে। তো এই পর্যন্ত থাকতে হলো আজকে ভিডিওটা। এবং আমার সোশ্যাল মিডিয়া আমি অ্যাক্টিভ থাকি, তো তার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা যদি কিছু আমাকে বলতে চাও, কমেন্ট করতে পারো, বা কিছু অন্য ভিডিও যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে আমাকে তোমরা সোশ্যাল মিডিয়াতে মেসেজ করতে পারবে, কমেন্ট বক্সে জানিয়ে দিও, আমি সেই ভিডিওগুলো আনার চেষ্টা করবো। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, সুস্থ থেকো, ভালো থেকো।